আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা হচ্ছে নিচে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কি হচ্ছে। অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে আগের যুগের মানুষ মুড়ি ভাজত, গ্রামগঞ্জে যেভাবে মুড়ি ভাজে সেভাবে মুড়ি ভাজত। প্রথমে একটা মাটির হাঁড়ি নিত, হাঁড়ি নিয়ে একদম হচ্ছে ভালো করে চালগুলো নেড়ে চেড়ে অনেক ঘন ঘনভাবে ঘুরাতে হতো। এটা হচ্ছে কাঠে তো সলার মুঠি দিয়ে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হয়। পানি দিয়ে আগে চালটাকে একটু ভালো করে হচ্ছে ভিজে লবণ দিয়ে ভিজিয়ে নিতে হয়, যাতে করে সেখানে হচ্ছে পানি চালটা একটু নরম হয় এবং লবণটা দিলে যাতে করে মুড়িটাই হয়। চালটা ভাজা হয়ে গেলে এরপরে হচ্ছে অপর পাশে যে বালু থাকে বালুর ভিতরে দিয়ে তারপর প্রচুর পরিমাণে ঘন ঘন প্রচুর পরিমাণে ঘুরতে হয় এবং সাথে সাথে গরম গরম অবস্থা হচ্ছে চাল নিতে ঢেলে দিতে হয় এবং সাথে সাথে এভাবে ঘুরিয়ে ঘুরে মুড়ি বানাতে হয়। দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মুড়ি। এটা হচ্ছে বাঙালি মুড়ি, অ্যাকচুয়ালি গ্রামগঞ্জের মুড়ি। আর বর্তমান অবস্থায় কিভাবে মুড়ি বানানো হয় কলকারখানাতে দেখেন, এভাবে প্রচুর পরিমাণে চালগুলোকে বস্তা নিতে হয় এবং হচ্ছে প্রচুর পরিমাণে একটা হচ্ছে ইয়ের ভিতরে বস্তাগুলোকে ভিজিয়ে নিতে হয় লবণ পানিতে এবং পা দিয়ে এভাবে পাড়িয়ে যাতে করে লবণ মানে লবণ পানি মিক্সটার হয় চালের সাথে। এরপরে হচ্ছে উপরে রাইখা পানিটা ঝরায় ফেলে পরে একেবারে যখন পানিটা শুকিয়ে যায় তখন এই চালটা এসে একটুখানি মেলে দিতে হয় যাতে করে হচ্ছে একটু শুকিয়ে যায়। এরপরে হচ্ছে এখানে এই যে যত মানে প্রচুর পরিমাণে লবণ দিয়ে একেবারে দু পা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিতে হয়, ঠিক আছে। এখানে পায়ের ব্যবহার চলে কারণ যেহেতু অনেক চাল, ঠিক আছে। তারপরে এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হয়। এভাবে শুকিয়ে নিলে এরপরে যারা চুলো আপনার হচ্ছে মেশিনের যে চুলা আছে ওই চুলাতে বড় চুলাতে এই চুলার জাল ধরিয়ে দেওয়া হয়। আগুন যখন ধরে যায় একদম তাতা গরম আগুন হয়ে যায় তখন একের পর এক চালগুলোকে আপনার হচ্ছে একের পর এক চালগুলো একেবারে ড্রাম করে ধরে নিয়ে আপনার হচ্ছে এখন দেখেন ওইটা কি বলে কূপে মানে যে ডেক্সি আছে ওইটার ভিতরে নাড়া দেয়। এরপরে মেশিন ঘুরে আর নিচে